أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة، ومن عصاني فقد أبى. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা, যিনি আমাদেরকে মুমিন করেছেন, মুসলিম করেছেন, যিনি আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। সালাত ও সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার পরিবার পরিজন সকলের উপর, কিয়ামত পর্যন্ত যারা ইহসানের সাথে তাদের অনুসরণ করবেন সকলের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে মুসলমানদেরকে, ঈমানদারকে ডেকে বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে ঈমানদারেরা, তোমরা আনুগত্য করো আল্লাহর, আর আনুগত্য করো আল্লাহর রাসূলের, আর তোমরা তোমাদের আমলসমূহকে বরবাদ করিও না, নষ্ট করিও না। পবিত্র কোরআনের সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন: ওয়া মা আতাকুমুর রাসূলু ফখুযূহ ওয়া মা আতাকুমুর রাসূলু ফখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত হও। রাসূল যা আদেশ করেন তা পালন করো, আর যা নিষেধ করেন তা বর্জন করো। তারপর কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন: কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। আল্লাহ তাআলা বলেন:
তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার আনুগত্য করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের পাপসমূহ মাফ করে দিবেন, নিশ্চয় তিনি গাফুরুর রহিম ক্ষমাশীল অনুগ্রহ পরায়ণ। সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহি ছাড়া আল্লাহর আদেশ ছাড়া নিজের তরফ থেকে কোনো কিছু বলেন না। সহিহ বুখারিতে আছে 7280 নম্বর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, ক্বীলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সকল উম্মতি জান্নাতে প্রবেশ করবে, তবে কেবলমাত্র তারা জান্নাতে প্রবেশ করবে না যারা জান্নাতে প্রবেশ করতে অস্বীকার করেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, জান্নাতে প্রবেশ করতে কে অস্বীকার করল? তিনি বললেন, মান আতাআনি দখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করবে তারা জান্নাতে প্রবেশ করবে, ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমার নাফরমানি করবে তারা মূলত জান্নাতে যেতে অস্বীকার করল। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, নতুবা জান্নাতে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে এবং উনার নাফরমানি থেকে দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিস রয়েছে আবু দাউদে 4607 নম্বর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম মিন বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار رسول الله صلى الله عليه وسلم উম্মতকে ওসিয়ত করে গেছেন। তিনি বলেছেন, আমার পরে যারা বেঁচে থাকবে তারা অনেক ইখতিলাফ দেখতে পাবে, অনেক মতানৈক্য দেখতে পাবে, দলাদলি দেখতে পাবে। উম্মতকে তিনি বলেছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো আমার সুন্নতকে আঁকড়ে ধরা আর হিদায়তপ্রাপ্ত খলিফাদের খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরা। তামাসসাকু বিহা, আঁকড়ে ধরো সুন্নতকে, ওয়াদ্দু আলাইহা বিন নাওয়াজিজ, মারির দাঁত দিয়ে খামর দিয়ে ধরো সুন্নতকে। ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর যত নব আবিষ্কৃত বিষয় রয়েছে দিনের মধ্যে, ইসলামের নামে যত নতুন আবিষ্কার করা হবে, বিদআত আবিষ্কার হবে, এই সব থেকে বাঁচিয়া থাকো, কেননা প্রত্যেক বিদআতই গুমরাহি আর প্রত্যেক গুমরাহির ঠিকানা জাহান্নাম। কাজেই কোরআন এবং সুন্নাহ থেকে স্পষ্ট জিনিস যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে আর বিদআত থেকে দূরে থাকতে হবে, বিদআত থেকে বাঁচতে হবে, দূরে থাকতে হবে। আমরা জানি যে উম্মতে মুহাম্মদী 73 দলে বিভক্ত হবে আর বনী ইসরাইল 71-72 দলে বিভক্ত হয়েছিল। উম্মতে মুহাম্মদী 73 দলের মধ্যে একমাত্র একটি দল হবে জান্নাতি আর বাকি 72 দল হবে জাহান্নামী। আমরা যদি জাহান্নামী দল থেকে বাঁচতে চাই তাহলে কী করতে হবে? সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেই মতাদর্শের উপর ছিলেন,
সেই আদর্শের উপরে অটল থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছিল আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সবাই হবে জাহান্নামী একটি দল ছাড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে দল জান্নাতি হবে ওই দল কোনটি? তিনি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে মতবাদের উপর, যে বিষয়ের উপর আমি এবং আমার সাহাবীরা আছেন, ওই মতবাদ, ওই ধর্মের উপর যারা থাকবে তারাই হবে জান্নাতি। কাজেই আমরা এই ইখতিলাফের যুগে, মতানৈক্যের যুগে আমরা চাই জান্নাতি দলে শরিক হওয়ার জন্য, অবস্থান করার জন্য। আর সেই জন্য আমাদেরকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে পথের পথিক ছিলেন সেই পথের পথিক হতে হবে। এর চেয়ে যদি আমরা ভিন্ন কোনো পথ গ্রহণ করি তাহলে আমরা জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হয়ে যাব, জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে সুন্নতের উপর অটল থাকার জন্য, আঁকড়ে ধরার জন্য আদেশ দিয়েছেন, আর বিদাত থেকে দূরে থাকার জন্য আদেশ দিয়েছেন। এজন্য আমরা সুন্নতের উপর অটল থাকব, বিদাত থেকে দূরে থাকব। যদি আমরা বিদাতে লিপ্ত হই তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা নিসার 115 নম্বর আয়াতে বলেন, ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা وَيَتَّبِعُ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আল্লাহ তাআলা বলেন, হেদায়েত স্পষ্ট হওয়ার পরে যে রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, রাসূলের বিরোধিতা করবে, وَيَتَّبِعُ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ, আর মুমিনদের পথ ছেড়ে ভিন্ন পথ ধরবে। মুমিন বলতে এখানে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পথ ছাড়িয়া যারা অন্য পথ ধরবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ তাআলা বলেন সে যেদিকে ফিরে যেতে চায় আমি তাকে সেদিকে ফিরিয়ে দেব। ওয়ানুসলিহি জাহান্নাম, পরিণামে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ওয়াসাআত মাসীরা, আর জাহান্নাম কতই না নিকৃষ্ট আবাসস্থল। যদি আমরা রাসূলের বিরুদ্ধাচরণ করি, সুন্নতের বিরুদ্ধাচরণ করি, সাহাবায়ে কেরামের পথ থেকে সরে যাই তাহলে আমাদের জন্য জাহান্নাম অবধারিত। এই জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের পথে অটল থাকতে হবে, সুন্নতের পথে অটল থাকতে হবে, বিদাত থেকে বাঁচতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ মুসলিম 4343 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাথ ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আমার এই দিনে ইসলামে কেউ যদি নতুন জিনিস আবিষ্কার করে যা ইসলামে নেই তা প্রত্যাখ্যানযোগ্য, তা গ্রহণযোগ্য নয় বরং তা প্রত্যাখ্যাত। এই ইসলামের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করার কোনো সুযোগ নেই, দিনের নামে, নেক আমলের নামে নতুন কোনো কিছু চালু করার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিম এর পরের হাদিস 4344 নম্বর হাদিসে আছে, তিনি আরো স্পষ্ট করে বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন কোন আমল করলো, যে ব্যক্তি এমন কোন আমল করলো যেটা আমার ইসলামের মধ্যে নাই, যার আদেশ অনুমতি আমি দেইনি, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যানযোগ্য, তা গ্রহণযোগ্য নয়। কাজেই ইসলামের নামে, ইবাদতের নামে, নেক আমলের নামে কোনো বিদাত চালু করা যাবে না, নতুন আমল করা যাবে না, ওই আমল গ্রহণযোগ্য হবে না। সহিহ মুসলিমে আছে, সহিহ মুসলিম এবং বুখারিতেও আছে, আল-লুলু ওয়াল মারজান এই কিতাবের মধ্যে 865 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে, মদিনাতুল মুনাওয়ারাকে হরাম ঘোষণা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনায় তৈবাকে হারাম ঘোষণা করলেন, বললেন মদিনার এই পাহাড় থেকে ওই পাহাড় পর্যন্ত মধ্যবর্তী সমস্ত এরিয়া পবিত্র স্থান, এখানে কোনো রকমের দুষ্কৃতি করা যাবে না। তিনি বলেন মান ফামান্না হাদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসা ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি এই মদিনাতে কোনো বিদাত করবে অথবা কোনো বিদাতিকে আশ্রয় দিবে, ফালাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর লানত, ওয়াল মালাইকা, সমস্ত ফিরিস্তার লানত, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের লানত। বিদাতি যারা তাদের উপর আল্লাহর লানত, ফিরিস্তাগণের লানত, মানব মণ্ডলীর লানত, কারণ তারা দিনকে পরিবর্তন করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলকে যে দিন দিয়ে পাঠিয়েছেন ওই দিনে হেরফের করা, পরিবর্তন ঘটানো, এটা হলো বিদাত, অত্যন্ত জঘন্য কাজ। এর জন্য যারা দায়ী তাদের উপর আল্লাহর লানত। হাদিসে আরো আছে লা ইউকবালু মিনহু ইয়াউমাল কিয়ামাতি আদলুন ওয়ালা সারফ, কিয়ামতের দিন ওই বিদাতির ফরজ নফল কোনো আমলই আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না, গ্রহণ করা হবে না। তাই বিদাত থেকে বাঁচতে হবে, আল্লাহর লানত থেকে, ফিরিস্তাগণের লানত থেকে, মানব মণ্ডলীর লানত থেকে বাঁচার জন্য অবশ্যই বিদাতকে বর্জন করতে হবে, বিদাতকে না বলতে হবে, অবশ্যই সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন তবরানি সহি আত তারগিব আত তারহিবের মধ্যে সেই হাদিস রয়েছে, সহি আত তারগিব আত তারহিবের হাদিস নম্বর হলো 51। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। আল্লাহ তাআলা বিদাতীদের তওবা কবুল করেন না যতক্ষণ না সে বিদাত বর্জন করছে। বিদাত বর্জন করা না পর্যন্ত বিদাতীদের তওবা কবুল হয় না, কারণ বিদাতী জান্নাতের পথ ছেড়ে জাহান্নামের পথ ধরেছে। সে যতক্ষণ পর্যন্ত বিদাত বর্জন করবে না ততক্ষণ পর্যন্ত তার তওবা কবুল হওয়ার কোনো সুযোগ নেই। তওবা করার অর্থ হলো আল্লাহর পথে ফিরে আসা, জান্নাতের পথে ফিরে আসা। আর বিদাতি সে আল্লাহর পথে নয়, জান্নাতের পথে নয়, সে জাহান্নামের পথে, শয়তানের পথে আছে। শয়তানের পথে বিদ্যমান থাকা অবস্থায় তার তওবা কীভাবে গ্রহণযোগ্য হইতে পারে? এই জন্য বিদাত ছাড়তে হবে, বিদাত ছাড়ার পরেই তার তওবা কবুল হবে, এর আগ পর্যন্ত তার তওবা কবুল হবে না। বিদাত এমন এক জঘন্য জিনিস, সহিহ বুখারীতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আমার হাউজে কাউসারের কাছে অনেক মানুষ আসবে, আমি তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে। এমত অবস্থায় দেখবো হঠাৎ করে ফিরিস্তারা তাদেরকে বাধা দিতেছেন, হাউজে কাউসারের থেকে, আমার থেকে তাদেরকে দূর করতেছেন। আমি বলবো ফিরিস্তাদেরকে তাদেরকে কেন দূর করা হচ্ছে, এরা তো আমারই উম্মত। তখন ফিরিস্তারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, আপনি জানেন না আপনার পরে তারা কী সব বিদাত করেছে, আপনার পরে তারা দিনের মধ্যে বিদাত করেছে, এরা বিদাতি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবেন যে এরা আমার বিদাতি উম্মত, তখন বলবেন সুহকান লিমান গাইয়্যারা বাদি, যারা আমার দিনে পরিবর্তন এনেছে, বিদাত করেছে, তারা দূর হোক, এদেরকে কোনো আশ্রয় প্রশ্রয় নেই, এরা হাউজে কাউসারের পানি থেকেও বঞ্চিত হবে। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাউজে কাউসারের পানি যে পান করবে সে আর কখনো পিপাসিত হবে না। আমরা ওই হাউজে কাউসারের পানি পান করতে যদি চাই তাহলে অবশ্যই বিদাত থেকে দূরে থাকতে হবে, বিদাত করা যাবে না। আমাদের সমাজে আজকে অনেক রকমের বিদাত আছে, ওইসব বিদাত সুন্নতে পরিণত হয়ে গেছে, সুন্নতের লিবাস পরে নিয়েছে, এই জন্য বিদাতকে বিদাত বলা মুশকিল। বিদাত সুন্নতের রূপ ধারণ করে ফেলেছে আর সুন্নত হয়ে গেছে বিদাতের মতন, কোনো জায়গায় সুন্নতের আশ্রয় প্রশ্রয় নেই। আজকে আমাদের সমাজে আমরা দেখি খতমে ইউনুস নামে একটি খতম চালু আছে, খতমে ইউনুস, দোয়া ইউনুস ভালো জিনিস, কোরআনে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াজান্নুনি ইযহাবা মুগাদিবান فظن أن لن يقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين
فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين يونس عليه الصلاة والسلام যখন নিজের কম ছেড়ে চলে গেলেন আর তিনি যখন সমুদ্র পার হওয়ার জন্য নৌকায় আরোহণ করলেন শেষ পর্যন্ত উনাকে পানিতে নিক্ষেপ করার প্রয়োজন পড়ল তিনি নিজে নিক্ষিপ্ত হলেন আর নিক্ষিপ্ত হওয়ার পরে উনাকে একটি বড় মাছ গিলে ফেলল এক কথায় ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম মাছের পেটে গেলেন বিপদে পড়লেন বিপদে পড়ে আল্লাহকে ডাকলেন বললেন লা ইলাহা ইল্লা আনতা হে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই সুবহানাকা আপনি পবিত্র নির্দোষ ইন্নি কুনতু মিনাল যালিমিন নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমি দোষ করে ফেলেছি ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে ডাকলেন আল্লাহর প্রশংসা করলেন লা ইলাহা ইল্লা আনতা বলে নাই কোনো মাবুদ আপনি ছাড়া সুবহানাকা তসবিহ পাঠ করলেন আল্লাহর আর বললেন ইন্নি কুনতু মিনাল যালিমিন আমি অপরাধী আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবনা লাহু আমি তার ডাক শুনলাম দোয়া কবুল করলাম ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি আর তাকে মুক্ত করলাম পেরেশানি থেকে ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন এইভাবে আমি মুমিনদেরকে নাজাত দিয়ে থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়া আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয়েছে এই দোয়া করিয়া এই দোয়া পাঠ করে যে দোয়া করবে তার দোয়া কবুল হবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন এই দোয়া এমন এক দোয়া এই দোয়া পাঠ করে যদি আমরা দোয়া করি তাহলে আমাদের দোয়া কবুল হবে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়া সুন্নত যখন আমরা বিপদে পড়ব এই দোয়া পড়ব ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন এই দোয়া পড়েছেন মুক্তি পেয়েছেন কিন্তু আমাদের মধ্য থেকে আমাদের একদল ভাইয়েরা বলতেছেন যে এই দোয়া এক সোয়া লক্ষবার পড়তে হবে এই দোয়া সোয়া লক্ষবার পড়তে হবে তারা মানুষকে ভয় দেখাইতেছেন আটলান্টিক মহাসাগর দেখাইতেছেন যে বাবা রে বাবা এই এই যে ইউনুস আলাইহিস সালামের দোয়া একবার দুইবার পড়লে হবে না সোয়া লক্ষবার পড়তে হবে তাদের উদ্দেশ্য হলো মানুষকে ভয় দেখানো যে মানুষ যেন এই দোয়া না পড়ে তারা যেন এই দোয়াটা আমাদের দিকে নিয়ে আসে তারা বললেন সোয়া লক্ষবার পড়তে হবে কিন্তু কোরআনে এই কথা নেই যে ইউনুস আলাইহিস সালাম সোয়া লক্ষবার এই দোয়া পড়েছেন কোনো সহিহ হাদিসেও নেই যে এই দোয়াটা সোয়া লক্ষবার পড়তে হবে রাসূল ইসলাম সাধারণভাবে বলেছেন এই দোয়া পড়ে যে দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করবেন সোয়া লক্ষবারের কোনো হাদিস নেই কোনো প্রমাণ নেই কিন্তু তারা মানুষকে ভয় দেখাইলেন যে এই দোয়া সোয়া লক্ষবার পড়তে হয় মানুষেরা ভাবলো যে সোয়া লক্ষবার পড়া তো আমাদের পক্ষে সম্ভব নয় তাহলে কী করতে হবে তখন তারা বললেন যে আমরা 25 জন মিয়াসাব জমা হব 25 জন আলিম জমা হব জনে 5000 বার করে পড়ব 20 জনে 1 লক্ষ বার পড়বে আর 5 জনে আরও 25 পড়বে 1 লক্ষ 25 হয়ে যাবে 20-25 জন আলিম প্রয়োজন 25 জন আলিমকে কী দিতে হবে 5000 টাকা দিলেই চলবে আর খাওয়াইতে হবে এইভাবে খতম ইউনুস চালু হলো আসলে এটা খতম ইউনুস নয় এটা দোয়া ইউনুস এটা কী নাম এটার নাম দোয়া ইউনুস ইউনুস আলাই ইসলামের দোয়া খতম না কারণ ইউনুস আলতাম খতম করেননি তিনি দোয়া পড়েছেন এই দোয়া ইউনুসকে তারা খতম ইউনুস নাম দিয়েছে তো প্রথম যুগে বলতে এই কিছু বছর কয়েক বছর ধরে ২০০ বছর ধরে হয়তো এই দেশে চালু হয়েছে এইটা এই তারা সোয়া লক্ষবার পড়তেন সকাল থেকে দুপুর পর্যন্ত জোহর পর্যন্ত 25 জন মিয়াসাবে পড়তেন পরে দেখা গেল যে তারা এটাকে চেঞ্জ করে ফেলেছেন তারা বলেন 10 জন হুজুরই হবে এক এক হুজুরে 12,500 করে পড়বেন আর 10 হুজুরে এটা সোয়া লক্ষবার পড়ে নেবেন তখন আবার 10 হুজুরে পড়া শুরু করেছেন এবার চিন্তা করুন 25 হুজুর থেকে 10 হুজুরে কেনে আসলো এটা এর হুজুর বাড়েন কিন্তু সংখ্যা এখানে কমলো কেন তারপরে ইদানিং দেখা যায় এই দোয়া সোয়া লক্ষবার পড়া হয় না বরং এই দোয়া পড়া হয় 313 বার তারা বলেন আসহাবে বদরিন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী ছিলেন 313 জন অতএব 313 বার পড়লেই হবে তো প্রথমে মানুষকে ভয় দেখাইলেন যে সোয়া লক্ষবার পড়তে হয় মানুষেরা ভয় পাইয়া তাদের হাতে নিয়ে আসলো
এখন দেখা যায় তারা আবার এটা 313 বার করে নেন। তো এটা কি দুর্নীতি নয়? বাংলাদেশের সব সেক্টরে দুর্নীতি, এখন দেখা যায় বিদাতের সেক্টরেও চলছে দুর্নীতি। যেখানে 16 লক্ষ বার তারা পড়ার কথা, মানুষের কাছ থেকে খতম নেন তারা 16 লক্ষ বার পড়ার কথা বলিয়া, এখন দেখা যায় 313 বার তারা পাঠ করেন। এখন তারা আরও নতুন আবিষ্কার করেছেন, আরও এটাকে সংস্কার করেছেন। তারা বলেন কি, তারা খতমে ইউনুস এইটা তারা পড়েন অন্যভাবে, তারা পূর্ণ আয়াত পড়েন। একজনে পড়ে ওয়াজান্নুনি ইযহাবা মুগাযিবান ফাযান্না আল্লা ইয়াকযি আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। যে লা ইলাহা আসে তখন সাথে যারা আছে সবাই পড়া শুরু করে, একজনে পুরো আয়াত পড়ে আর লা ইলাহা ইল্লা থেকে সব হুজুরে পড়ে, তখন গুম গুম আওয়াজ হয়, মহিলারা ঘর থেকে বুঝে সুবহানাল্লাহ আমাদের ঘরে আজকে কি হচ্ছে। আগে তো নিরিবিলি পড়া হইতো, এখন গুম গুম করে পড়া হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা এই দোয়া পড়া হয় গুম গুম করে। আচ্ছা এবার আসুন, এই দোয়ার অর্থ কি? এই দোয়ার অর্থ হলো লা ইলাহা ইল্লা আনতা, নাই কোনো মাবুদ আপনি ছাড়া, সুবহানাকা আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, ইন্নি কুনতু মিনাজ যালিমিন নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তো আপনার বাড়িতে 10 জন হুজুর, 20 জন হুজুর, 25 জন হুজুর এসে বললেন, আল্লাহকে বললেন, হে আল্লাহ আপনি ছাড়া কোন মাবুদ নেই, আপনি পবিত্র, আমি গুনাহ করে ফেলেছি, আমি দোষ করে ফেলেছি, এতে আপনার কি হবে, আপনার বাড়িতে কি হবে, আপনার এই 5000 টাকার কি অর্থ হবে, এই যে নাস্তা করলেন খাওয়াইলেন পয়সা দিলেন কি অর্থ, এই উনারা তো আপনার জন্য কোনো কিছুই বলেননি। আপনি যে বিপদে পড়েছেন, আপনার ভাই যে জেলে, আপনার বাবা জেলে, আপনার বাবা বিদেশে বিপদে, পাসপোর্ট ভিসা হয় না, এই কথা তো হুজুর বলতেছে না, হুজুর বলতেছে ইন্নি কুনতু মিনাজ যালিমিন, ওয়াল্লাহ আমি জুলুম করে ফেলেছি, দোষ করে ফেলেছি, তাহলে হুজুরের মাফ হয়ে যাবে হয়তো, কিন্তু আপনার কি হবে। এইভাবে ধোঁকাবাজি চলছে, প্রতারণা চলছে আমাদের দেশে। এই খতমাবার দেখা গেল সব হুজুররাই পড়তে পারেন, তখন আরেক খতম বাড়িল খতমুল কোরআন, যে যে এই যা হাবিজ সাহেবরা পড়বেন, কেউ মারা গেলে দেখা যায় 10 জন হাবিজ সাহেব, 30 জন হাবিজ সাহেব চলে আসেন এক পারা করে পড়ার জন্য, তারপর ইদানিং দেখা যায় 10 জনে সেটা কমপ্লিট করে নেন, 3 পারা করে পড়ে নেন এক হুজুরে, আর 3:30 পুরা হয়ে যায়, আর জনাজার নামাজের পর তারা খাওয়া দাওয়া করেন আর তাদের হাদিয়াটাও নিয়ে যান। প্রশ্ন হলো এই যে কোরআন তেলাওয়াত করা হলো মুর্দার জন্য, এই কোরআন তেলাওয়াত কি মুর্দার আমল নামে ট্রান্সফার হইল? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে করিমের প্রত্যেকটা হরফের জন্য 10 খান নেকি পাওয়া যায়, 10টি নেকি পাওয়া যায়, এই নেকি কার আমল নামায় লেখেন ফিরিস্তারা? যে পড়ে তার আমল নামায় লেখেন, কিন্তু যে মরে গেল তার আমল নামায় ওইটা কিভাবে ট্রান্সফার হবে? তারপরে দেখা যাচ্ছে আরও একটি খতম বের হয়েছে, এই খতম বের করেছেন বড় বড় উলামায়ে কেরাম, শাইখুল হাদিস, মুফাসসিরে কোরআন, উস্তাদুল উলামা যাদের নামে টাইটেল দেওয়া হয়, তারা আরেকটি জিনিস আবিষ্কার করলেন। তারা দেখলেন যে খতমে ইউনুস, খতমে কোরআন সবাই পড়ে, তবে আর খতমের রেটও নিম্নে এসে গেছে। তারা ভাবলেন নতুন একটা কিছু চালু করা দরকার, যেমন বাংলা লিঙ্কের একটা বড় সাইনবোর্ড আছে, এই সাইনবোর্ডে লেখা নতুন কিছু করো, ধানের ফসল আমন জমিন দেখায় আর একটা নৌকা বাইতেছে দুইজন মানুষে, আর সেখানে লেখা সাইনবোর্ডের মধ্যে নতুন কিছু করো। এই হুজুররা নতুন শুরু করেছেন, তারা করেছেন খতমে বুখারি বের করেছেন, তারা বলছেন এই খতমে বুখারি 60,000 টাকার কমে হবে না। আমরা যখন প্রথমে শুনলাম এই খতমের কথা, এখানে যারা মুরব্বী আছেন তারা জানেন এই খতম, তারা যখন ছোটো ছিলেন তারা শুনেন নাই, এমনকি আমি যখন ছোটো ছিলাম তখনও খতমে বুখারির কথা শুনি নাই, এটা এই 15-20 বছর হয়েছে চালু হয়েছে, নতুন কিছু করো। এইটা হয়েছে উস্তাদুল উলামা, মুফাসসিরে কোরআন, শাইখুল হাদিসদের মাধ্যমে। এই খতম সবাই পড়তে পারে না, এই খতমের দাওয়াতে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মক্তবার মিয়া সাহেব তাদের আমন্ত্রণ থাকে না, কারণ তারা খতমে বুখারি পড়বেন কীভাবে, তারা তো জের জবর দেওয়া জানেন না, বুখারিতে জের জবর দেওয়া নাই, এটা পড়তে হয় মুয়াদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, উস্তাদুল উলামা তাদের জন্য, আর এটা রেটও হাই 60,000 টাকা, ইদানিং শুনছি সেটা 30,000 নেমে এসেছে, কমে গেছে সেটা রেট। কিন্তু প্রশ্ন হলো বুখারি খতম, সহি বুখারি ভালো কথা, আমরা শ্রদ্ধা করি সম্মান করি, কোরআনের পরে এই কিতাবের স্থান,
এই কিতাব তেলাওয়াত করলে অক্ষরে অক্ষরে নেকি পাওয়া যাবে এই কথা তো কোনো হাদিসে নেই, কোরআনেও নেই, হাদিসও নেই। তারপরে দেখুন এইসব খতম যে চালু হয়েছে, খতমে ইউনুস, খতমে কোরআন, খতমে বুখারি, প্রশ্ন হলো এইসব কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? রাসূলুল্লাহ কি খতমে ইউনুস করেছেন সাহাবায়ে কেরামের বাড়িতে গিয়ে 10 জন সাহাবি 25 জন সাহাবিকে নিয়ে সাথে করে? করেননি। কোনো সাহাবি মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খতমে কোরআন পড়েছেন, মুর্দার নামে বসকেই দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে খতমে বুখারী পড়েছেন? পড়েননি। তারপরে 4 ইমাম আছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তারা কি খতমে বুখারী পড়েছেন, খতমে ইউনুস করেছেন, মুর্দার নামে কোরআন তেলাওয়াত করেছেন? তাহলে এটা আসলে কোথায়, আসলে কোত্থেকে? এটা এটা মোটেও সুন্নত হতে পারে না, এটা নির্গাত, বিদাত। রাসূলুল্লাহ সাল্লাম বলেন বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, একটি মাত্র দল হবে জান্নাতি, বাকি সবই হবে জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলেন কোনটি হবে জান্নাতি? বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আসি, আমার সাহাবায়ে কেরাম আছেন, সেই দলটি হলো জান্নাতি। এখন আমরা যে দেখতেছি আমাদের ভাইয়েরা, আমাদের মধ্য থেকেই কিছু মানুষ খতমুল কোরআন করতেছেন, খতম ইউনুস পড়তেছেন, তারপরে খতমে বুখারী পড়তেছেন, এই তাদের এই কার্যকলাপ কি রাসূলের সাথে মিলে, সাহাবায়ে কেরামের সাথে মিলে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে মিলে, মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বলের সাথে মিলে? না, কারোর সাথে মিলে না। তারা রাসূলুল্লাহর মজহাবেও নেই, সাহাবায়ে কেরামের মজহাবেও নেই, ইমাম আবু হানিফার মজহাবেও নেই, ইমাম মালিকের মজহাবেও নেই, ইমাম শাফির মজহাবেও নেই, ইমাম আহমদ ইবনে হাম্বলের মজহাবেও নেই। তারা হইল লা মজহাবি, যারা খতমে বুখারী পড়ে, খতমে ইউনুস পড়ে, আর মুর্দার নামে কোরআন তেলাওয়াত করে, এরা লা মজহাবি, তারা মজহাবি না, তার রাসূলের মজহাবেও নেই, 4 ইমামের কোনো মজহাবে নাই, তারা হইল লা মজহাবি। আর আমরা যখন তাদের কথা প্রকাশ করা শুরু করেছি, তখন তারা আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেছে, এবং তারা, আমরা যে তাদেরকে লা মজহাবি বলতেছি, তারা পাল্টা আমাদেরকে লা মজহাবি বলে আক্রমণ করার চেষ্টা করতেছে। তারা বলছে ওরা লা মজহাবি, ওরা লা মজহাবি, লা মজহাবি ফিতনা থেকে বাঁচো, লা মজহাবিরা দেশ খেয়ে নিচ্ছে, সর্বনাশ করে ফেলছে। উঠে পড়ে তারা লাগছে আমাদের বিরুদ্ধে, যারা আমরা এগুলো করি না, বলতেছে এরা লা মজহাবি। আমরা জানি যে গ্রামে যখন চোর আসে, গ্রামের মধ্য গ্রামে এক বাড়িতে চুরি চুরি হয়েছে, চুরি করতে পারে নাই, এমত অবস্থায় মালিক সজাগ হয়ে গেছে, মালিক বলতেছে চুর যায় চুর যায়, গ্রামের সবাই জাগ্রত হয়ে গেছে, সবাই বলতে চুর যায় চুর যায়, চুরে বাস চুর বাবলো, এখন বাঁচার উপায় কী, গ্রামের মধ্যখানে বাঁচবো কীভাবে, গ্রামের চতুর্দিক থেকে মানুষ বের হচ্ছে আর বলছে চুর যায় চুর যায়, এখন চুরে বলতেছে কি চুর যায় চুর যায়, কারণ যদি এই কথা না বলে তাহলে তার রক্ষা নাই, সে নিজে চুর, সে এখন সাধু মানুষকে বলতেছে চুর যায় চুর যায়। কেন? নিজে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য। আজকে এইভাবে আমাদের সমাজকে ধোঁকা দেওয়া হচ্ছে, বিদাতিরা আহলে সুন্নাত ওয়াল জামাত নাম ধারণ করেছে, বিদাতিরা লামজহাবিরা আজকে যারা মজহাব পালন করে, রাসূলুল্লাহর মজহাব যারা পালন করে, সাহাবায়ে কেরামের মজহাব যারা পালন করে, 4 ইমামের সঠিক মজহাব যারা পালন করে, তাদেরকে তারা লামজহাবি আখ্যায়িত করতে থাকছে, আর তারা নিজেরাই আসলে প্রকৃত লামজহাবি। আমরা যত তাড়াতাড়ি এদের দুঃখা থেকে বাঁচার চেষ্টা করব, সজাগ হব, সচেতন হব, ততই আমাদের জন্য মঙ্গল, আমাদের ইসলামের জন্য মঙ্গল, আমাদের দ্বীনের জন্য মঙ্গল, কল্যাণকর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের উপর অটল থাকার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, যাবতীয় বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا أما بعد فإني أوصيكم ونفسي أولًا بتقوى الله والمواظبة على ذكر الله ألا خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ألا لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أيها الإخوان أمرنا بالصلاة والسلام على النبي المحترم حيث قال الله عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم امطر شبيب رضوانك على السابقين الأولين من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان خصوصا على الخلفاء الراشدين المهديين أبي بكر الصديق صاحب رسول الله في الغار وعمر الفاروق قامع أساس الكفار وعثمان ذي النورين كامل الحياء والوقار وعلي المرتضى أسد الله الجبار رضوان الله عليهم أجمعين أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لحينا وميتنا اللهم ارحم موتانا وموتى المسلمين اللهم ارحم موتانا وموتى المسلمين اللهم ارحم موتانا وموتى المسلمين اللهم جازهم بالإحسان إحسانا وبالسيئة عفوا وغفرانا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل الدنيا هي أكبر همنا ولا مبلغ علمنا ولا تجعل مصيرتنا إلى النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله تعالى يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وأقم الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا استووا واستقيموا سووا صفوفكم فإن تسوية الصفوف من تمام الصلاة الله أكبر
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر سبحان ربي العظيم سمع الله لمن حمده الحمد لله الله أكبر أكبر الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر استغفر الله استغفر الله استغفر الله استغفر الله اللهم أنت السلام